পাঁচ মিশালি সবজি দিয়ে যে রান্নাটা করব এই রান্নাটা খেতে খুব আস্বাদ লাগে এই যে তোমরা ভাতের সাথে মুড়ির সাথে রুটির সাথে সব কিছু দিয়ে খেতে পারবা তেমন কি পূজোর ভোগও নাগাতে পারবা এই রান্নাটা করতে কি কি সবজি নিছি দেখো কুমড়ো বটবটি পেঁপে গাজর ফুলকপি বেগুন আলু কলা মূলো পটল মূলো শাক পালং শাক রান্নাটা খুবই সহজ তোমরা যদি পুরো ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে আমার মতন রান্নাতে পারবে প্রথম মশলাটা ভেজে নেব জিরা ধনে একটা তেজপাতা সর্ষের তেল দিয়ে ডালির বড়িটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি ডালি বড়ি দিয়ে দেবো ডালি বড়ি ভালো হয়ে গেছে হানে নামাই নেব ঘি দিয়ে সবজিটা ভেজে নেব ঘি গরম হয়ে গেছে পাঁচফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আলু কুমড়ো ফুলকপি গাজর পেঁপে মূলা কাঁচকলা পটল যে সবজিগুলো গলতে দেরি নাকি সেইগুলো আগে দিয়ে দিলাম পাঁচ মিনিট ভাজার পর দেব এক চামচ লবণ আর এক চামচ হলুদ এবার দেবো বেগুন বটবটি কাঁচা লঙ্কা সবজি ভাজা হয়ে গেছে আমি পালং শাক আর মূলো শাক দিয়ে দেব এইবার জল দিয়ে দেবো দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো ভাজা মশলাটা বেটে নেবো দশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেবো
ডালির বড়ি দিয়ে দেব। এক চামচ চিনি দিয়ে দেব। আমি এক চামচ চিনি দিছি। তোমরা চালি তারে দুই তিন চামচও দিতে পারো। যে যেরকম মিষ্টি খাবা সেই সেরকম দিবা। এই ভাজা মশলার মধ্যে চালির গুঁড়ি দিয়ে দেব। একটু জল দিয়ে দেব। এইটা এখানে এই নাপড়ার মধ্যে দিয়ে দেব। দারুণ বন্ধুরা, যত খাবার আছে, খাসির মাংস বলুন, মুরগির মাংস, আমার এটা হচ্ছে সবচেয়ে ফেভারিট। এই পাঁচ মিশালে সবজি ঘি দিয়ে রান্না, মানে দারুণ লাগে, দারুণ। বন্ধুরা, লঙ্কা আমার খুব প্রিয়, আমাদের বাড়ির সবাই লঙ্কা খেতে ভালোবাসে। Terima kasih.